আচ্ছা বলুন তো, বাঙাল এই শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে? কি একটু ঘাবড়ে গেলেন তো? তাহলে শুনে নিন, প্রখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় বাঙাল শব্দের স্ত্রীলিঙ্গ হিসাবে কি হবে সেই উত্তর দিয়েছিলেন। একবার ভানু বন্দ্যোপাধ্যায় পার্টিতে গেছেন, তার কথার মধ্যে বাঙাল শব্দ ছিল। তিনি ইচ্ছা করেই বাঙাল ভাষায় কথা বলতেন, তিনি ভালোবাসতেন তার বাংলাদেশকে, তার জন্মভূমিকে। এক ভদ্রলোক সেই পার্টিতে ভানু বন্দ্যোপাধ্যায়কে বাঙাল বলে রাগাতে শুরু করলেন। একটু ক্রুদ্ধ হয়ে ভানু বন্দ্যোপাধ্যায় বললেন, ঠিকই বলেছেন, আমি বাঙাল, কিন্তু আপনি কি বলুন তো? সেই ভদ্রলোক বললেন, আমি বাঙালি। ভানু বললেন, তার অর্থ আপনি স্ত্রীলিঙ্গ। একজন চাওয়ালা, তার স্ত্রীকে বলা হয় চাওয়ালি। তাহলে বাঙালের স্ত্রীলিঙ্গ বাঙালি, অর্থাৎ আমি পুরুষ, আপনি নারী। এভাবেই ভানু বন্দ্যোপাধ্যায় সেই ভদ্রলোককে কটাক্ষের উত্তর দিয়েছিলেন। ভানু বন্দ্যোপাধ্যায় কখনোই মাটির টানকে ভুলতে পারেননি। তিনি ভুলতে পারেননি ধুতি পাঞ্জাবি, তিনি ভুলতে পারেননি তার মাস্টারমশাইকে। খ্যাতির শীর্ষে উঠেও তিনি ভুলেননি তার ভাষা, মন থেকে ভুলে যেতে দেননি বাংলার প্রতি, জন্মভূমির প্রতি তার আন্তরিক ভালোবাসা। অত্যন্ত সহজ সাদামাটাই মানুষটি অভিনয় দক্ষতায় দর্শককে ভুলিয়ে রেখেছে যুগের পর যুগ। তার অভিনয় এখনও আমাদের সকলকেই মুগ্ধ করে। প্রখ্যাত এই অভিনেতার প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল আন্তরিক সম্মান এবং ভালোবাসা।